বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত কেন্দ্রীয় পর্যায়ের থেকে আগত সকল নেতৃবৃন্দ, কবি ভাইরা, আপনাদের জানাই আমার সম্মানিত সালাম। প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশকে আজকে একটি পরাধীন ব্যর্থ দালাল রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এই খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী পাকশালী ভোট ডাকাতি ব্যাংক ডাকাতির সরকার বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানুষের ভোটাধিকারকে ধ্বংস করেছে। আমি আজকে আমার বক্তব্য দেওয়ার সময় নাই, সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, আমি খালি আপনাদের সামনে সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন একটি কথা বলতে চাই। আজকাল এই খুনি সরকারের সন্ত্রাসী মন্ত্রীরা আমাদের দেশনেত্রীকে কারাগারে নিয়ে যাওয়ার দিবা স্বপ্ন দেখছেন। আমি আপনাদের বলতে চাই, আবার যদি এই খুনিরা আমাদের নেত্রীর দিকে হাত বাড়ায়, সেই হাত আমরা চালিয়ে দিব, পুড়িয়ে দিব, ভেঙে দিব, কেটে দিব, কিন্তু আমাদের নেত্রীকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এই পর্যায়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করতে চাই। খুনাফেজ বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, সৈয়দ আসাদ উদ্দিন জিন্দাবাদ, ধন্যবাদ। আমাদের মাঝে এই সমাবেশে উপস্থিত আছেন ঢাকা দক্ষিণের আহ্বায়ক ডাকসুর সাবেক বিপি আমারুল্লাহ আমান, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি সামনে বেশি সময় নষ্ট করতে চাই না, সুযোগ দিতে চাই
আমার প্রিয় ভাইদের। তবে যাওয়ার আগে বাবার স্লোগান আপনাদের সামনে আরেকবার ধরে যেতে চাই, ইনশাল্লাহ সামনের বার যখন এই ময়দানে আমরা আবার একসাথে হব, আমরা তখন সরকার গঠন করে এই ময়দানে আসবো। বক্তব্য এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক সংগঠনের সংগ্রামী আহ্বায়ক চরক এস এম জিলানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন খাগড়াছড়ি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি চরক আব্দুল ওয়াদুদ ভুঁইয়া। আব্দুল ওয়াদুদ ভুঁইয়া আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ভাই মেহরবানি করে যারা ফেস্টুন ব্যানার ফেস্টুন আমরা দেখতে পাচ্ছি, অ্যাডভোকেট মাহবুবিন খোকন এবং আরো অন্যান্য তাদের ফেস্টুন গুলো আছে, ব্যানার করে ভোট বলেন। ভাই ভুলো প্লিজ ফেস্টুন গুলো নামান, ফেস্টুন গুলো নামান। বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই সভার সংগ্রামী সভাপতি মাননীয় প্রধান অতিথি, আজকের এই গণসমাবেশ প্রমাণ করে হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে বাংলার মানুষ এই বিভাগের মানুষ সমাবেশে সমবেত হয়েছে। আমার জেলার শত শত গাড়ি তো ভাঙচুর করেছে, আমার জেলার হাজার হাজার মানুষকে আহত করেছে, অনেক নিখোঁজ হয়েছে, অনেকে হসপিটালে আছে। তারপরেও জেলার মানুষকে আমি সন্ত্রাসীরা দমিয়ে রাখতে পারে নাই, এভাবে সারা বিভাগের মানুষকে আমি সন্ত্রাসী এবং প্রশাসীরা দমিয়ে রাখতে পারে না। এই সমাবেশে আসার জন্য এই সমাবেশে আসার একটাই লক্ষ্য জনগণের অনেক দুঃখ অনেক কষ্ট এই সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ যে বিক্ষোভ, গণতন্ত্রহীনতা সুশাসনের অভাব নেত্রীর মুক্তি ইত্যাদির দাবিতে এই সরকারের পতন অনিবার্য করার জন্য আগামী 10 তারিখের মধ্যেই বাংলাদেশের মানুষকে মাঠে এসে আপনাদেরকে রাস্তায় এসে এই হাসিনার পতন ত্বরান্বিত করতে হবে। সবাইকে ধন্যবাদ। ফেস্টুনগুলো মানে মাহমুদ্দিন খোকন সাহেবের ফোর্ট ছবি সম্মিলিত চাটকিল জেলা উপজেলার শ্রমিক দলের ফেস্টুনটা পাঠেন। এই নাজিমুদ্দিন আলম ভাইয়ের ফেস্টুন আমরা দেখতে পাচ্ছি, করদালি নতুন অভিনন্দন জানাই। আপনারা ফেস্টুনগুলো নিচে নামেন, নিচে নামেন, সবাইকে নিচে নামেন। এখন বক্তব্য রাখবেন গোলাম হায়দার, নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব গোলাম হায়দার ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান। বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বিএসসি ওনাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। শুনেন, কোন আমরা খবর পেয়েছি আমাদের পার্শ্ববর্তী রেলওয়ে বিটে রেল লাইনে হাজার হাজার মানুষ বসে আছে। আপনারা সবাই ভিতরে প্রবেশ করেন, মাঠের ভিতরে প্রবেশ করেন, মাঠের ভিতরে প্রবেশ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকের এই মহাসমাবেশের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতৃবৃন্দ, সমাগত ভাইরা, আমরা আজকে আমাদের রক্তে আগুন লেগেছে, এই আগুন 10ই ডিসেম্বর পর্যন্ত চলবে। আমার প্রিয় ভাইরা, আমার নোয়াখালী থেকে আসার পথে অসংখ্য গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেদিন বেশি দূরে নয়। এইসব রক্তের প্রতিশোধ ইনশাল্লাহ আমরা প্রতিদিন রক্ত কোনার আমরা নিয়ে ছাড়ব ইনশাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলবার চাই, 10ই ডিসেম্বর শেষ
চট্টগ্রামের মানুষ, আপনারা সবাই একটা কথা বলুন, এই হাসিনার সরকার, এই বড়চোর সরকার, এই সরকারকে আমরা ক্ষমতায় দেখতে চাই কিনা? সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখছেন কক্সবাজার জেলা বিএনপির বিপ্লবী সভাপতি সংগ্রামী জননেতা জনাব শাহজাহান চৌধুরী। জনাব শাহজাহান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার বিপ্লবী সভাপতি উপস্থিত, এই সভার প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উপস্থিত, স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সকল নেতৃবৃন্দ, ভাই বন্ধুরা, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলা উপজেলা থেকে আগত ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়েরা আমার, এখানে এখানে ইসরাককে নিয়ে অস্থির হয়ে গেছে। আমি আশা করি সকালে বক্তব্য শুনতে হবে, এখান থেকে বক্তব্য নিয়ে গ্রামে আপনাদেরকে আন্দোলন করতে হবে। ধৈর্য ধরেন, এই সরকারকে চান কিনা বলেন। এই সরকার যদি না চান তাহলে হাত তুলে বলেন, চাই না, চাই না, চাই না। খুদা হাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ জাতীয়তাবাদী দল, জিন্দাবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা জনাব রাজীব হাসান। জনাব রাজীব হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্যের লাগাতার উর্ধ্বগত, সহকর্মীদের হত্যার প্রতিবাদে আজকের এই বিশাল মহাসমাবেশ উপস্থিত সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি ডাক্তার সাজ্জাদ হোসেন আপনাদের মাঝে উপস্থিত থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী মহাসচিব, বারবার কারা নির্যাতিত জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এস এম জিলানী সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত, ভাই বোনেরা, সংগ্রামের সমাবেশ, বক্তব্য দেওয়ার কিছু নেই। জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আজকের এই সমাবেশ দেখে আমরা যারা জাতীয়তাবাদী শ্রমিক আছো, একটি কথা আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারো, এই বাংলাদেশে কি ঘটবে তা বলতে পারবো না, তবে একটি জিনিস নিশ্চিত করে বলতে পারো, আজকের এই জনসমাবেশ প্রমাণ করেছে শেখ হাসিনা এই বাংলার বস্ত দেওয়ার থাকতে পারবে না। আমি আবারও বলছি, এদিকে দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম, ওইদিকে মজিবের ছবি সম্বলিত, সাতকানিয়ার মজিব চেয়ারম্যানের ছবি সম্বলিত যে ব্যানার,
আছে আপনারা এটা নামিয়ে বলুন, তাঁতি দলের ব্যানারটা নামিয়ে বলুন, জেহেলাল জামাল যারা ফেস্টুন গুলো এসেছেন সবাইগুলো নামিয়ে বলুন। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব মুনায়েম মুন্না। জনাব মুনায়েম মুন্না, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের চট্টগ্রাম বিভাগীয় এখানে সমাবেশের সহযোদ্ধা সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন আজ উপস্থিত আছেন। আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিভাগীয় এই গণসমাবেশের মাধ্যমে আজকে প্রমাণিত হয়ে গেছে এই অবৈধ ফ্যাসিস্ট নিশিরাতের সরকারের পায়ের তলার মাটি ইতিমধ্যেই সরে গেছে। আমরা এই গণসমাবেশ থেকে দেশনায়ক তারেক রহমানের একটি বার্তা দিতে চাই, বাংলাদেশের আগামী রাজনীতি যাবে কোন পথে সেটা ফয়সলা হবে রাজপথে। আমরা বাংলাদেশকে আগামীর বাংলাদেশে নেওয়ার জন্য দেশনায়ক তারেক রহমান যে স্লোগান দিয়েছেন টেক ব্যাক বাংলাদেশ, সেই বাংলাদেশ চাই আমরা। দেশ নেত্রীবাগান খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। এই চট্টগ্রাম থেকে বাংলাদেশে আগামী আন্দোলন শুরু হয়ে গেছে। ঐতিহাসিক এই চট্টগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম। আপনাদেরকে যুবদলের পক্ষ থেকে আগামী আন্দোলনে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমরত। খালেদা জিয়া জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবিষ্কার সংগ্রামী জননেতা জনাব এস এম জিলানি। জনাব এস এম জিলানি, বাংলাদেশ এই আমি আরেকবার বলছি, এখানে মজিদ চেয়ারম্যানের ছবি সম্বলিত ফেস্টুন দেখতে পাচ্ছি, এটা নিচে নামাও, নিচে নামাও। আমার সামনে আরো যারা আছে সবগুলা সব ফেস্টুন গুলো নিচে নামাও। জনাব জিলানি বক্তব্য রাখার জন্য আহ্বান। বাংলাদেশের সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথের চলমান আন্দোলন করতে গিয়ে আমার সাথী সহযোদ্ধা নূর আলম আব্দুর রহিম শাওনের হত্যার প্রতিবাদে আজকের এই চট্টগ্রামে সংগ্রামী সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব জননেতা মির্জা ফখরুল আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান, সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম বিভাগের সাথী সহযোদ্ধা বন্ধুরা সবাইকে আমার পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা, বক্তব্য দেওয়ার কিছু নাই। আজকে বাংলাদেশে শেখ হাসিনা এই লুটেরা সরকার বাংলাদেশের সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ আজকে লুট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশে মুক্ত বিরঙ্গের মতো শেখ হাসিনা
দেশবাসীরা ঘুরে পাবে। আর বাংলাদেশের গণতন্ত্র আমার রাত্রি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন। দেশের রাত্রি বেগমের খালাউজিয়া কারাগারে থাকবেন, জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দল সেটা মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না। অচিরেই আজকে চট্টগ্রাম থেকে নবল আজকে শেখ হাসিনার পতনের নব সূচনা শুরু হলো। ইনশাল্লাহ এই আন্দোলনের রাজপথে স্বেচ্ছা সেবক দল শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদের রাজপথে থাকবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দল জিন্দাবাদ। শহীদ শ্রী অমর দেশেন্দ্র বেগম খালেদা জিন্দাবাদ। তারুণ্য রহমান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। হটাও মাফিয়া বাঁচাও দেশ টেক ব্যাক বাংলাদেশ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কৃষক দলের সভাপতি জাফরুল ইসলাম তোহিন ভাই, 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশে উপস্থিত সভাপতি, উপস্থিত কেন্দ্র নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আমরা যখন চট্টগ্রামে গণসমাবেশ করছি তখন বাংলাদেশের কোন শ্রেণী পেশার মানুষই ভালো নেই। প্রিয় ভাইরা, সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে বাংলাদেশের কৃষক সমাজ। এ সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় গেলে তারা বিনামূল্যে সার দেবে, সেচ দেবে, বিদ্যুৎ দেবে। প্রিয় ভাইরা, এ সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করে নাই। বাংলাদেশের বিভিন্ন ইতিমধ্যে খুব দুঃখে অনেক কৃষক আত্মহত্যা করেছে। প্রিয় ভাইরা, গত 1.5 মাসে আমরা আমাদের 5 জন সহযোদ্ধাকে হারিয়েছি। আমরা আর কোন সহযোদ্ধাকে রাজপথে হারাতে চাই না। আমরা প্রতিটি হত্যার বিচার করবো, প্রতিশোধ করবো ইনশাআল্লাহ এই রাজপথে এই সরকারকে বিচারের মধ্য দিয়ে। আগামীতে জাতীয় সরকার প্রতিষ্ঠা হলে আমরা কৃষকদের সহ বাংলাদেশে সকল শ্রেণীর মানুষের সমস্যা সমাধান করবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শশীপুর জেরি বাবুকে 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বৃহত্তর পার্বত্য অঞ্চলের পার্বত্য জেলা থেকে বান্দরবন বিএনপি 4টা মেসেজ। 1, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মাটি মাংস গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের প্রতীক এবং আমরা বাংলাদেশি এই দর্শনের মতবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি রামকে সশ্রদ্ধ সালাম। 2, দেশনেত্রী মা জননী সশ্রদ্ধ প্রণাম। মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী মা জননীর নিঃশর্ত মুক্তি চায় এবং বাংলাদেশের শীর্ষ কর্ণধার হিসেবে দেখতে চায়। 3, বাংলাদেশের জনগণ এবং বিএনপির চালিকা শক্তি হিসাবে আগামীতে এবং 21শ শতাব্দীর যুগোপযোগী নেতৃত্ব হিসাবে তারে গ্রহণকে দেখতে চায়। 4, অভীষ্ট লক্ষ্যে এবং শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে বান্দরবন বিএনপি 1 এবং অভিন্ন। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ছাত্র সমাজের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ। কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহ আহমদ রহিম। ঐতিহাসিক মহাসমাবেশে এই মহাবেশ সভার সভাপতি করছেন ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক ডাক্তার সাজ্জাদ হোসেন। আজকের এই সমাবেশের সভাপতি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন
মির্জা ফখরুল আলমগীর সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, আন্দোলন শুরু হয়ে গেছে। আজকের এই ঐতিহাসিক চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠ থেকে দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে দেশনেত্রী বেগম খালেদার মুক্তির আন্দোলনে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামী ডিসেম্বরের 10 তারিখ, সেই কর্মসূচি শেষ হবে আগামী 10 তারিখ থেকেই। বাংলাদেশ পরিচালিত হবে দেশ নায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। বাংলাদেশ জাতীয় ছাত্র দল চট্টগ্রাম বিভাগের সকল ইউনিটকে আহ্বান জানাচ্ছি, আপনারা ঘরে ঘরে জেলায় জেলায় পায়ে পায়ে মহল্লায় দুর্গ করে তোলেন। এই হাসিনা খুনি হাসিনার প্রচারটা দেন, সেখানেই পাবেন, সেখানেই প্রতিহত করে বাংলাদেশ জাতীয় ছাত্র দল এগিয়ে যাবে এবং দেশ নায়ক তারেক রহমানের মনোবল বৃদ্ধি করবে। আজ থেকে ছাত্রদল, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ, আজ থেকে আমরা দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হবো। সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। দেশের নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশের নেত্রী বেগম খালেদা দীর্ঘজীবী হোক, মহান স্বাধীনতার ঘোষক সেই প্রস্তুতি চেয়ারম্যান আমরা, বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ঢাকা দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব, বারবার কারাণীর চতুর্থ নেতা জনাব রফিকুল ইসলাম মজনু, রফিকুল আলম মজনুকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সন্তোষ নৈরাজ্য, আমাদের প্রিয় নেত্রী দেশটির বেগম বেগম খালেদা জিয়ার মুক্তি সহ সারা বাংলাদেশে আমাদের সহযোদ্ধাদের হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিভাগ দপ্তরের বিশাল গণসমাবেশের সংগ্রামী সভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা ডক্টর সাহাদাত হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের সকলের প্রিয় নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন। এই খুনি শেখ হাসিনা পতন আন্দোলনের রাজপথের সুপারচালার বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত আছেন, স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর চটলার কৃতি সন্তান আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গসমূহের নেতৃবৃন্দ সামনে উপস্থিত, আন্দোলন সংগ্রামের সহযোগিতা বন্ধুরা আপনাদের সকলকে জানাচ্ছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনীয়া ফুলগাজী পশুরাম ছাগলনাইয়ার মাটির মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে রক্তিমি শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, বিনা ভোটে কার চুপির মধ্য দিয়ে আজকে বাংলাদেশের ক্ষমতা আজকে চোর করে ধরে আছে। প্রিয় বন্ধুরা, এই সরকার একটি ভোট চোর সরকার, এই সরকার নারীর পাচারকারী সরকার, এই সরকার দেশের শত্রু একটি সরকার, এই সরকার এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের গুরুত্ব একটি সরকার। প্রিয় বন্ধুরা, এই অবৈধ সরকারকে বাংলাদেশের মাটিতে আর অবৈধভাবে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। আমরা বলতে চাই তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম চলছে আগামী দিনে ঐক্যবদ্ধ হবে রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, এদের প্রজন্ম ঘটিয়ে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গঠন করবো, এটাই হবে আজকে আমাদের প্রত্যয়, আমাদের প্রত্যাশা। আপনাদের সকলকেই ধন্যবাদ। চট্টগ্রামের আট আসনের প্রিয় নেতা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু সুফিয়ানের নির্বাচনী এলাকা চান্দগাঁও বলখালী থেকে এক বিশাল হাজার হাজার মানুষের যে মিছিল এসেছে করতালির মাধ্যমে অভিনন্দন জানায়, করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। আপনারা মঞ্চের বাম পাশে চলে যান, সুফিয়ান মঞ্চের বাম পাশে চলে যান,
বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক মন্ত্রী পাঁচকালী থেকে বারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব জাফর ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই কর্মগ্রাউন্ডের ঐতিহাসিক মহাসমাবেশের সংগ্রামী সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ডাক্তার সাদত হোসেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রামের কৃতি সন্তান সাবেক মন্ত্রী স্থায়ী কমিটির সদস্য জনাব আমির কসুম মাহমুদ চৌধুরী সহ কেন্দ্রীয় জেলা এবং বিভাগের নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা বলতে চাই, আজকের এই সমাবেশ 26 মার্চ 1971 সাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আজকে এই চট্টগ্রাম থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা আন্দোলন, নিরপেক্ষ নির্বাচন সরকারের অধীনে নির্বাচনের আয়োজনের মাধ্যমে, ক্যান্ডিডেটের মাধ্যমে এই আন্দোলন সরকার পতনের আন্দোলন শুরু হবে। এই অনুষ্ঠানে আপনারা যারা জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় থেকে সারা বিভাগ থেকে হেঁটে হেঁটে এসে এই মহাসমাবেশকে সফল করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। চট্টগ্রামবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যানার ফেস্টুন গুলো নেতৃবৃন্দ দেখেছে, দয়া করে ব্যানার ফেস্টুন গুলো নামিয়ে ফেলুন, পিছনের বাইরে অসুবিধা হচ্ছে, মঞ্চ দেখা যাচ্ছে না। এখন বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দলের, দয়া করে ব্যানার ফেস্টুন গুলো বাড়িয়ে ফেলুন, গুটিয়ে ফেলুন, গুটিয়ে ফেলুন। এখন বক্তব্য রাখবেন আমাদের প্রাণ প্রিয় নেতা সংগ্রামী জনতা বিএনপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা জনাব আবু খায়ের ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য। বিসমিল্লাহির রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের আজকের এই বিশাল সমাবেশের সহযোদ্ধা সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব সাবেক মন্ত্রী জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর চট্টলার কৃতি সন্তান সাবেক মন্ত্রী জননেতা জনাব আমির খসরু মাহমুদ সহ বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপি নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশে প্রমাণ করে হাসিনার আর বাংলাদেশে কোনো কাউন নাই। ইতিমধ্যেই আজকের এই সমাবেশ প্রমাণ করে দিয়েছে 10 তারিখ পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না, এর আগে হাসিনা বিদায় নেবে ইনশাআল্লাহ। হাসিনাকে এখনো বিদায়ের মাত্র সময়ের ব্যাপার মাত্র। আজকের এই চট্টগ্রাম বিভাগ এবং চট্টগ্রামবাসী, আজকে নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুরা, বক্তব্য দিবেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ প্রধান অতিথি। বলতে চাই, একজন বিদায় নিতে চান, একজন বিদায় নিতে চান, গান শুরু হয়েছে, আমার যাওয়ার সময় হলো, তাও বিদায়। আমরা বলতে চাই, আমরা তো বিদায় দিতে চাই, আল্লাহর বাস্তব বিদায় না বন্ধুরা। আগামী
সবকে পুড়ে ছারখার করে দেবে। সকলকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, বেগম খালেদা জয় জিন্দাবাদ, ন্যাশনাল তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব হারুনুর রশিদকে বক্তব্য রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ ও সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। যাকে বিশ্বাস করা যায় না তাকে নেতা মানা যায় না। বাংলাদেশের মানুষ হাসিনাকে বিশ্বাসও করে না, নেতাও মানে না। সুতরাং বন্ধুরা, হাসিনা বলে খেলা হবে? যারা হিজলের সাথে পারে না তারা কি বিএনপির সাথে পারবে? এই জনগণ কি তারা জোগাড় করতে পারবে? সুতরাং আজকে ঘোষণা দিতে চাই, খুনি হাসিনার পতন শুরু হল আন্দোলন, তার পতন না পর্যন্ত আন্দোলন চলছে, চলবে চলবে। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে সহ সাংগঠনিক সম্পাদক জনাব জালালউদ্দিন মজুমদার। এক মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 11 বৎসর পরে আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এই ফলোগ্রাউন্ড ময়দান উদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা আশা করব আগামী দিনে এই সরকারের পতনের ঘোষণা এই মাঠ থেকে আসবে। ভাইরা, এই দেশে লক্ষ লক্ষ নতুন ভোটার হয়েছে, তারা দিনের ভোট আর রাত্রে দিতে চায় না। জামানা বদল গিয়া, হাসিনা ওয়াজাদ গুজর হুয়া জামানা, ফের আতা নেহি দুবারা, হাফেজ খোদা তোমারা, খোদা হাফেজ। এখন বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক, কক্সবাজারের কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, স্থায়ী কমিটির সম্মানিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের খেলা শুরু হইয়ে আর ওইটা খেলা শুরু হইয়ে সেমিফাইনাল খেলা বহু চেষ্টা করছে, পথে বাধা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, এই জনসভা পাঞ্চাল করার জন্য অনেক চেষ্টা করেছে। আজকের এই জনসভা এটাই প্রমাণ করে যে সেমিফাইনাল খেলায় আওয়ামী লীগ গোল খেয়েছে। সংগ্রামী ভাইয়ের আগামী 10 তারিখ আমাদের ফাইনাল খেলা, ঢাকা শহরের মহাসমাবেশে আপনাদের সকল বাধা বিপত্তি অতিক্রম করে ঢাকা শহরের সেই মহাসমাবেশে কোটি কোটি মানুষ
আমি আর এখানে আমি আর বিশেষ কিছু বলছি না, যারা এখানে সমবেত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম আলাইকুম। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের যুব সমাজের অহংকার জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক রাজপথ কাপড় যুবনেতা বারবার কারিত যুবনেতা জনাব যুবদলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকু, জনাব সুলতান সালাউদ্দিন টুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের আজকের এই সভার বিপ্লবী সভাপতি প্রধান অতিথি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহযোগে সাবেক মন্ত্রী বিএনপির বিপ্লবী মহাসচিব জনতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, প্রিয় এই চট্টগ্রামের মাটি থেকে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছিল। আজকে এই চট্টগ্রামের মাঠে থেকে হাসিনা পতন আন্দোলন শুরু হচ্ছে। হাসিনা একটি মোনাফেক সরকার, একটি অবৈধ সরকার, একটি ভোট ডাকাত সরকার, একটি গুমকারী সরকার, একটি খুনি সরকার। এই খুনি সরকারের পতন বাংলাদেশের মানুষ চায়। এক দফা এক দাবি, চলো 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 চল চলো এক দফা এক দাবি। হাসিনা তুই কবে জিতবি? প্রিয় ভাইরা, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটি জিনিসই চায়, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। ওই নেত্রী আছে, সবাইকে হাত তুলে বলতে হবে নেত্রী আছে। হাসিনা পালিয়ে যাবে, নেত্রী আছে। ওই সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই। প্রিয় ভাইরা, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছে বাংলাদেশ যাবে কোন পথে, বাংলাদেশ যাবে কোন পথে, বাংলাদেশ যাবে কোন পথে। আমরা রাজপথে ফয়সলার জন্য কে কে প্রস্তুত আছি দেখান তো। ওই নেতা আছে, হাসিনা পালিয়ে যাবে, নেতা আছে। ওই সেই নেতা তারেক রহমান, তারেক তারেক রহমান বীরের বেশে। সকলকে ধন্যবাদ। আগামী দিন ইনশাল্লাহ আমরা জীবনের রক্ত ঢেলে দিয়ে রাজপথে হাসিনার পতন ঘটিয়ে আমরা রাজপথে করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, প্রিয় সমাবেশ, এখন বক্তব্য রাখবেন একটা বান্দরবন থেকে বিশাল মিছিল নিয়ে আমাদের দিদি মেমা সিং দিদি বিশাল মিছিল নিয়ে এসছেন। ওনাদেরকে সমাবেশের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমাদের আরেকজন নেতা বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক জাস্টিস চট্টগ্রামের কৃতি সন্তান ফয়সাল মোহাম্মদ ফয়জি সাহেব উপস্থিত আছেন। আমাকে ধন্যবাদ জানাই। এখন বক্তব্য রাখবেন যোগ্য পিতার যোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য মহাসচিব কেরুবাজু রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনুর বসি বক্তা সংগ্রামী নেত্রী বেগম সমবেত
বেলাম শুরু হয়ে এরকম বক্তব্য রাখছেন। ঐতিহাসিক সমাবেশের সভাপতি প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, চট্টগ্রামের এক বর্চর মন্ত্রী আছে, ওই মন্ত্রীর নাম হাসান মাহমুদ। এই হাসান মাহমুদ বলেছে খালেদা জিয়াকে নাকি আবারও গ্রেফতার করবে। ওই হাসান মাহমুদ তোমাকে বলে দিতে চাই, ওই গুলশান খালেদা জিয়া বাসার সামনে গেলে আর ফিরে আসতে পারবে না, কোন ক্ষমতা নাই তোমার। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি চেয়ারম্যানের যোগ্য উত্তরসরে তারেক রহমান, এই তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। শীঘ্রই তারেক রহমান এই বাংলাদেশের মাটিতে আসবে। লক্ষ লক্ষ মানুষ ঢাকা এয়ারপোর্টে জড়ো হবে, শুধু একটি আওয়াজ, তারেক রহমান এসেছে, বাংলাদেশ কেঁপেছে, হাসিরা পালিয়ে গেছে। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমরক, দেশের খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী ভাইরা ফেস্টুন গুলো নামান, সমস্ত ফেস্টুন গুলো নামান। আপনারা এই ফকর রক্তের মধ্যে এখানে আশেপাশে রেলের পিঠে মাঠের বাইরে যারা দাঁড়িয়ে বাইরে ঘুরেফিরে করছেন, তারা কি মাঠে প্রকাশ করতে পারবেন? পারবেন? আপনারা এই স্বৈরাচারকারের সরকারের পতন যদি চান, একবার সবাই হাত তুলে বলেন, সবাই হাত তুলেন, কুয়াতে তালি দিয়ে বলেন, নেত্রী আছে, আছে, কমছে নেত্রী, সংগ্রামী বন্ধুরা।
এখন এই সমাবেশকে সফল করার জন্য আজকে এই চট্টগ্রামের 15 দিন যাবৎ যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা এই বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী জননেতা জনাব মাহবুবুর রহমান স্বামী জননেতা জনাব মাহবুবুর রহমান স্বামী বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই বিশাল জনসভা সংগ্রামী সভাপতি ডাক্তার সাদাত হোসেন আজকের সমাবেশের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপির জাতীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ এবং আজকের এই বিশাল জনসমাবেশ প্রমাণ করে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে আর এক মুহূর্তের জন্য ক্ষমতা দেখতে চায় না। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই জনসভায় আমাদেরকে শপথ নিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে প্রতিবাদ শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলন শুরু হয়েছে, শেখ হাসিনা সরকারের পতন না পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাব না। সর্বশেষ বলতে চাই, আজকের এই জনসভায় যারা আমাদের চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে যারা এসেছেন সকালবেলা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনি আমাকে ফোন করে এই আপনাদের খোঁজ খবর নিয়েছেন, আপনাদেরকে সালাম জানিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। সর্বশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করছি এবং সাথে সাথে এই চট্টগ্রামের কৃতি সন্তান লায়ন আসলাম চৌধুরীর মুক্তির দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ব্যানার ফেস্টুন গুলো একটু নামান না, দয়া করে ব্যানার ফেস্টুন গুলো একটু নামান, পিছনের বাইদের অসুবিধা হচ্ছে। এখন বক্তব্য রাখবেন, এখন বক্তব্য রাখবেন। সারা বাংলাদেশে হামলা মামলায় জর্জরিত হয়ে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে গিয়ে নেতার আশ্রয় পান আমাদের প্রাণপ্রিয় নেতা, আইনজীবী নেতা, বিএনপির যুগ্ম মহাসচিব, সংগ্রামী জননেতা জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বাজি পোস্তানি তার একটি ফেস্টুন, বাজি পোস্তা আমাদের ছবি সহ এটা নামান, 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 এই নামান, ফেস্টুন গুলো নামান, সবাই নামান, 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 এই বন্ধুর তার ফেস্টুন নামান, এই না নামান, সবাই নামান, এই ফেস্টুন গুলো নামান, ব্যানার বন্ধুর তার ব্যানার নিচে নামো, 38 নম্বর বন্ধুর তার ব্যানার নামো। পটিয়া থেকে পটিয়া, পটিয়া উপজেলা বিএনপি এবং পৌরসভার একটা বিশাল মিছিল এনামুল খানম সাহেবের নেতৃত্বে এসেছে, আমরা সমাবেশের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত পদাধিকারী, বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
স্থায়ী কমিটির সম্মানিত সদস্যগণ, জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ থেকে দাঁড়াবে, এই সরকারের পতন ঘটাবে, বেগম খালেদিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা লোকে প্রতিদিন বলে, কিন্তু মামলা দিয়েছে শেখ হাসিনা, বিচার করতে শেখ হাসিনা, সাজা দিয়ে শেখ হাসিনা, প্রত্যাহার করতে হবে শেখ হাসিনা ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার প্রত্যাশ করছি, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামরুক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। এই তোমরা কি এই মহিলাদেরকে বস্তা দিবে না? এই তোমরা এরকম করতেছে কেন? মহিলাদেরকে কি বস্তা দিবে না তোমরা? এরকম করতেছে কেন বারবার? এই মহিলাদেরকে বসতে দাও। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি হারোজারের কৃতি সন্তান পেন বিচার প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা চাকসুর নির্বাচিত জিএস জননেতা জনাব এস এম ফজলুল হক, জননেতা জনাব এস এম ফজলুল হক এখন বক্তব্য রাখেন। প্রিয় সভাপতি, চট্টগ্রামের আমাদের আরেকজন প্রিয় নেতা স্থায়ী কমিটি সম্মানিত সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের দলের মহাসচিব দীর্ঘদিন ধরে যিনি কারাবরণ করেছেন তিনি আজকে উপস্থিত, আজকের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আপনাদেরকে সশ্রদ্ধ সালাম। এই চট্টগ্রাম থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তিনি চট্টগ্রামের বাড়িতে রক্ত দিয়ে চট্টগ্রামবাসীকে ঋণী করে গেছেন। শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করে দিনের ভোট রাত্রে নিয়ে গণতন্ত্রকে হত্যা করেছেন, তাই আজকে আমাদের শপথ হোক যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে বিদায় দিতে না পারব ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমার সাথে সবাই স্লোগান ধরবেন, নেত্রী আছে কোন সে নেত্রী আরো জোরে, সবাইকে ধন্যবাদ। আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের মাঝে উপস্থিত আছেন মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা, জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাচিত চট্টগ্রামের সন্তান মৃত্যুঞ্জয়ী আফসান মোহাম্মদ এহিয়া এখন বক্তব্য রাখবেন। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা বিপি জয়নাল এখন বক্তব্য নিয়ে আসছেন বীর চট্টগ্রামের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জনশাখার বিপ্লবী আহ্বায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা দীর্ঘ আন্দোলন সংগ্রামের অতন্ত্র প্রহরে আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা জনাব গোলাম আকবর খন্দকার। আজকে বিশাল মহাসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি গণতন্ত্র, খালেদা জিয়ার মুক্তি চান, চোর সরকারকে ক্ষমতা রাখতে চান, ব্যাংক ডাকার সরকারকে ক্ষমতায় রাখতে চান, লুটেরা সরকারকে ক্ষমতায় রাখতে চান, তাই তারেক রহমানকে
সালামালিক। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি এই জনসমাবেশ শুধু এই পরাক্রম ময়দান নয়, এই মরকদান ময়দান ছাড়িয়ে এই সিআরপি টাইগার বাস এইদিকে কদমতলির মোড় সমগ্র এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ঢাকা দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব প্রহদের সকলের বড় ভাই জনাব আব্দুল সালাম ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে এই সমাবেশে সংগ্রামী সভাপতি ডক্টর শাহজাদ উপস্থিত, প্রধান অতিথি বিএনপি সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম। আজকে সমাবেশ প্রমাণ কর আজকের পরে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ক্ষমতা হারের পরে এই গণসমাবেশ একটা জনসমুদ্রের রূপ নিয়েছে। এই জনসমুদ্র যেমনি মাঠ ভরে গিয়েছে, এই মাঠের বাইরে এমনি ভাবে রাস্তায় রাস্তায় চারিদিক দিয়ে টাইগার বাস সিআরপি সহ সমস্ত জায়গা ভরে লক্ষ জনতার সমাগম হয়েছে। আমাদের দাবি তেলের দাম কমাইতে হবে, চালের দাম কমাইতে হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমাইতে হবে, ডিজেলের দাম কমাইতে হবে, পেট্রোলের দাম কমাইতে হবে, লোডশেডিং বন্ধ করতে হবে, এটা ছিল আমাদের দাবি। এই দাবিকে সামনে রেখে যখন বিএনপি কর্মসূচি গ্রহণ করেছে, আপনারা জানেন ওই ভোলায় ছাত্রনেতা নুরুল আলমকে হত্যা করেছে, ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা রহিমকে হত্যা করেছে, নারায়ণগঞ্জে যুব নেতা শাউন প্রধানকে হত্যা করেছে, মুন্সিগঞ্জের যুব নেতা শহীদুল ইসলাম শাউনকে হত্যা করেছে, বেনাপুলে আলিমকে হত্যা করেছে। এই শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত হয়েছে। শেখ হাসিনা জনগণকে ভয় পায় বলি আজকে এই হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছে, আজকে নির্বিঘ্নে গুলি চালাচ্ছে, আজকে আমার ভাইদেরকে হত্যা করা হচ্ছে। আজকে যখন এই চট্টগ্রামের চারিদিক থেকে হাজার হাজার লক্ষ জনতা ছিল রাস্তায় রাস্তায় বাধা দিয়েছে, তাদের উপর নির্যাতন করেছে, হাসিনা ভয় পায় জনগণকে, কারণ উনি 14 সালে ভোট ডাকাতি করে 18 সালে আগের রাতে ভোট চুরি করে হাসিনা এসেছে। এই হাসিনা হয়েছে একজন ভুটকি, হাসিনা কি ভুটকি? ভোট চোর, আমার সাথে আপনার স্লোগান ধরবেন তো নাকি? ভোট চোর, ভোট চোর, দেখেন আওয়াজ কিন্তু হাসিনা শুনতেছে, হাসিনার পতন হবে, খালেদা জিয়া মুক্ত হবে। সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক শাহী সহ অন্যান্য যুব দলের নেতার নেতৃত্বে এক বিশাল মিছিল এসেছে। অভিনন্দন জানাই দীপ্তি সাহেব, তোমরা থেকে আসো, সেখানে তাকে এখান থেকে আসার কোন দরকার নাই। এখন বক্তব্য রাখবেন বিএনপির সংগ্রামী
নোয়াখালীর ফেরির কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি জননেতা জনাব আব্দুল মিন্টু জননেতা জনাব।